সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা সুইমিং পুলে আসার পরে কেউ নাই, তো সুইমিং পুল যদি শুধু ফ্যামিলির জন্য হয় তাহলে তো অসাধারণ। আমাদের বাইরে গাড়িটা পার্ক করা আছে, এই যে দেখা যাচ্ছে এখন দুপুর দুটার মতো বাজে, আমরা বেরোচ্ছি মেইনকে আরেকটু দেখার জন্য। আজকে আমাদের দ্বিতীয় দিন, আগামীকালই আমরা ইনশাল্লাহ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ব্যাক করব। সো সকালে তো সুইমিং পুলে অনেকক্ষণ গোসল করেছি, আপনারা হয়তো দেখেছেন। এখন আমরা লাঞ্চ করব, সাথে একটা বিচে যাওয়ার ইচ্ছা আছে। রেডি টু গো, লেটস গো। টার্ন রাইট এন্ড দেন turn right. I've seen in Maine in Lobster. মনে ছিল তুলি চিটাঙে কাঁকড়া খেত, এখন সে তুলে এসেছে লবস্টার খাওয়ার জন্য মেইনে। দেখা যাক, বিশাল লাইনে দাঁড়িয়ে আছে সে, এখন কতক্ষণে আসছে সে লবস্টার পাবে আমি না শিওর। গুড লাক। এই দোকানটা এখানে এত বিখ্যাত লবস্টারের জন্য, এখানে সকাল থেকে এসে সবাই ভিড় করে লবস্টার খায়। আমরা যেমন নেভালি গিয়ে কাঁকড়া খাই ঠিক সেরকম।
এই লেকের পাড়ে বসে লবস্টার খাওয়ার জন্য মিনিমাম এক ঘন্টার উপরে বসে আছি, আর ফির এখনো ওই লাইনে দাঁড়িয়ে আছে। My goodness. এটা হচ্ছে মেইন শহরের ডাউনটাউন। রাতের বেলা হোটেলে যাওয়ার পথে আমরা একটু ডাউনটাউনটা দেখতে চেয়েছিলাম, আর এভি নিয়ে এসছে আমাদের। এখন রাতের 11:30, আমরা একটু আগে জাস্ট মুভি দেখে বের হলাম। আরিফিন, আমি, আমার ছোট্ট পাখিটা, আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি। গাড়িতে উঠেই আমরা হোটেলে রওনা দিব।